হ্যালো গাইজ, আজকে আমরা HTML এবং CSS এর সেশন 9 নিয়ে কথা বলবো এবং আমি খুবই দুঃখিত এত ডিলের জন্য, এবং এরপর থেকে আমরা সেশনগুলো একটু সংক্ষিপ্ত করব এবং খুব তাড়াতাড়ি রিলিজ করার চেষ্টা করব। সো আজকের সেশনে আমরা জাস্ট একটা টপিকই দেখব, CSS রিসেট অর নর্মালাইজ CSS। সো এই দুটোর আসলে মানে কি? ব্যাক ইন ওল্ড ডেজ একটা ব্রাউজার থেকে অন্য ব্রাউজারে যে কোনো ট্যাগের একটা কম্পিউটার ডিস্টেন্স থাকতো অথবা মার্জিন প্যাডিং থাকতো, যেটা কিনা সেম থাকতো না। যেই সমস্যাটা সলভ করার জন্য অ্যাকচুয়ালি রিসেট CSS ইউজ করা হতো, যেটা কিনা সবগুলো জিনিসকে সবগুলো ব্রাউজারের জন্য সেম রাখে। সো এখনকার মডার্ন ব্রাউজারে যদি আমরা দেখতে যাই, দেখবো তেমন কোনো ডিফারেন্স নেই। বাট তারপরও রিসেট CSS এর একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আমার সব কিছুকে একদম জিরোতে নিয়ে যায়। ওকে, সো এখানে আমাদের একটা বেসিক একটা টেমপ্লেট আছে এবং প্রত্যেকটা এলিমেন্টটি জাস্ট খালি ড্র করা হয়েছে এবং তার সাথে প্রত্যেকটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে এবং বডিটাকে সেন্টারে রাখা হয়েছে যাতে আপনারা কিনা দেখলে বুঝতে পারেন। ওকে, সো ফার্স্ট আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে যে আপনারা দেখেন যে i6 জিনিসটা কীরকম দেখায়। তারপর আমি i9 অ্যাড করি সেম জায়গায় নিয়ে আসি। দেখেন i9 সাথে i6 হাইটের ডিফারেন্স কিন্তু চলে এসছে। আপনি যদি দেখতে যান, এই যে দেখেন এখানে অনেক বড় একটা গ্যাপ চলে আসছে। সো আগের দিনে এই প্রবলেমগুলো হতো একটা ব্রাউজারের সাথে আর একটা ব্রাউজারের, অ্যাকচুয়ালি মার্জিন প্যাডিং ডিফার করতো ডিফল্টটা। সো এগুলো নিয়ে ডেভেলপারদের অনেক মারামারি করতে হতো। সো এটা সলভ করার জন্য যে জিনিসটা আসলো সেটা হচ্ছে রিসেট CSS, যেটা কিনা সবগুলো জিনিসকে একবারে জিরো পজিশনে নিয়ে যাবে বা সবগুলোর মার্জিন প্যাডিং সব জিরো করে দিবে। ওকে, সো আমি আরেকটা একটা করে সবগুলো অন করে দেখি। দেখেন এটা হচ্ছে অপেরার সাথে হচ্ছে আমার i6 এর ডিফারেন্স। বাট মডার্ন ব্রাউজারগুলোর মধ্যে আপনি তেমন কোনো ডিফারেন্স পাবেন না। এটা হচ্ছে আমার এখানে ক্রোম, দেন আমি যদি ফায়ারফক্স অন করি, সো এটা ফায়ারফক্স, ক্রোম, অপেরা অ্যান্ড i6। সো সবগুলোর মধ্যে দেখেন এখন মডার্ন ব্রাউজারগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নেই মার্জিন প্যাডিংয়ে, বাট ওল্ড ব্রাউজারগুলোর মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্স হয়। সো আমি বাকিগুলো আসলে ইনস্টল করে আর দেখাতে যাচ্ছি না, বাট আপনি অ্যাকচুয়ালি পয়েন্টটা বুঝতে পারতেছেন। সো এটা সলভ করার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে রিসেট CSS। সো আমি আমার ব্রাউজারে আসি, ব্রাউজারে এসে আমি জাস্ট গুগল করবো রিসেট CSS। ফার্স্ট রিসেট CSSটা আমরা যেটা ইউজ করতাম সেটা হচ্ছে ইয়াহুর, বাট এখন এটাকে নর্মালাইজেশনও বলা হয়, CSS নর্মালাইজেশন। সো HTML5 রিসেট টুলও আছে। সো প্রথম যে রিসেটটা পান সেটা ইউজ করলেই হবে এবং আপনি চেক করতে পারেন এটা HTML5 কিনা। সেটা হচ্ছে যে এখানে কোনো অ্যাসাইড অথবা সেকশন ট্যাগ আছে কি না। সো ইয়া, এটা HTML5 মানে ভ্যালিড করে, 5 যে জিনিসগুলো অ্যাকচুয়ালি সলভ করা দরকার। সো আমরা এটা কপি করে আমাদের এখানে প্রজেক্টে আরেকটা CSS ফাইল ক্রিয়েট করব। ঠিক আছে, সো এখন এই রিসেট CSSটাকে আমাদের কোড করার আগে লিঙ্ক করব, দ্যাটস সিম্পল। তো রিসেট CSSটা আমাদের একই ফোল্ডারে আছে, সো জাস্ট এখানকার স্টাইলের জায়গায় হবে রিসেট, এবং যারা HTML CSS ডেভেলপার তারা যখনই আপনার রিসেট CSS দেখবে তারা অ্যাকচুয়ালি রিসেট নামটা দেখেই বুঝতে পারবে যে আপনি অ্যাকচুয়ালি কী ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছেন। সো এখন যদি আমরা একটা একটা করে ব্রাউজার রিফ্রেশ দিই, দেখতে পাবেন যে সবগুলো একই পজিশনে আছে। যদি আবার এটা রিফ্রেশ দেই, একই ডিস্টেন্সে আছে। তারপর যদি আমি এখন আমার ক্রোমটা রিফ্রেশ দেই, দেখবেন একই পজিশনে আছে। i6 আসি, রিফ্রেশ দেই, দেখেন i6 থেকে আমার ক্রোমের মধ্যে কোনো ডিফারেন্স নেই। সো এটাই হচ্ছে কনসেপ্ট রিসেট CSS। থ্যাংক ইউ। সো আজকের সেশনে এতটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে আমাদেরকে অলওয়েজ মেল করেন, এবং আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে গিভ আ লাইক, এবং যদি আপনাদের ভালো না লাগে তাহলে ডিসলাইক ডিরেক্টলি না দিয়ে ফার্স্ট আপনার কমেন্টস দেন যে কী কারণে আপনার ভালো লাগেনি, যাতে কিনা আমরা জিনিসটাকে আরও ভালো করতে পারি, দেন আপনি ডিসলাইক দেন। এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। এবং আমাদের একটা HTML CSS গ্রুপ আছে যেটা কিনা আপনারা নিচে লিঙ্কে পাবেন, এখান থেকে আপনারা গিয়ে গ্রুপের সাথে অ্যাটাচ থাকতে পারেন। থ্যাংক ইউ।